চলতি বছরে এপ্রিলে 25 লাখ রুপি খরচ করে স্বর্ণ দিয়ে খোদাই করে নিজের বাড়ি মান্নাতের নেম প্লেট তৈরি করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কয়েক মাসের ব্যবধানে কিং খান আবার বদলে ফেললেন তার মান্নাতের বাড়ির নেম প্লেট। এবার তার বাড়ির নেম প্লেট তৈরি করা হয়েছে হীরা দিয়ে। ইতিমধ্যে শাহরুখের অফিসিয়াল ফ্যান ক্লাবের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে হীরার তৈরি নতুন নেম প্লেটের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে বলিউডের কিং খানের মান্নাতের বাড়ির নতুন নেম প্লেটটি তৈরি করা হয়েছে হীরা দিয়ে, যে নেম প্লেটের ছবি বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। 1997 সালে ইয়েস বস সিনেমার শুটিং কালে সমুদ্রের তীরবর্তী এই বাংলোটি শাহরুখের ভীষণ পছন্দ হয়। সেই সময় এই বাংলোর নাম ছিল ভিলা ভিয়েনা। এর মালিক ছিলেন গুজরাটের এক ব্যক্তি যার নাম ছিল নারিমান দুবাস। পরে তার কাছ থেকে এটি কিনে নেন বলিউডের এই সুপারস্টার। বাংলোটি কেনার পরের 4 বছর আইনি জটিলতার কারণে নাম পাল্টাতে পারেননি শাহরুখ। শেষ পর্যন্ত 2005 সালে পাকাপাকিভাবে ভিলা ভিয়েনার নাম বদলে হয় মান্নাত। মান্নাতে বর্তমান বাজার মূল্য 200 কোটির বেশি বলে জানা গেছে। এদিকে দীপিকার সঙ্গে সিনেমা করতে চান হিরো আলম। কি করেন নিয়ে আলোচিত ও সমালোচিত হিরো আলম, গান, অভিনয়, প্রযোজনা সবকিছুরই সাথে নিয়েছেন তিনি। এবার হিরো আলম জানালেন তার একটি ইচ্ছের কথা, আর তা হলো বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে সিনেমা করতে চান তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, গত রোববার সন্ধ্যায় ভারতের শমশেরগঞ্জের বাবুপুর প্রাথমিক স্কুলের মাঠে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন হিরো আলম। এই অনুষ্ঠানে দীপিকার সঙ্গে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আমি কোনোদিনও ভাবতে পারিনি ওপার বাংলা থেকে এপার বাংলার কোনো অনুষ্ঠানে আসব। ভারতে এসে একদিন দীপিকা পাডুকোনের সঙ্গে সিনেমা করতে চাই। এদিকে হিরো আলমকে পেয়ে চরম উন্মাদনা দেখা গেছে দেশটির শমশেরগঞ্জের মানুষের মাঝে। তাকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছিল মানুষ। হিরো আলমকে পেয়ে সেলফি তুলতে ঝাঁপিয়ে পড়েছিলেন ভক্তরা। পরিস্থিতি সামলাতে ভারতীয় পুলিশকেও হিমশিম খেতে হয়।